লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গত কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া চলছে গোটা ভারত জুড়ে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই প্রায় 90 জনের মতো এই তাপপ্রবাহের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আমাদের প্রতিবেশী বিহার এবং উড়িষ্যাতেও কিন্তু এই তীব্র তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং সেই তাপপ্রবাহ তীব্রতা না হলেও সকাল থেকে আমরা দেখেছি একটা বৈরী পরিবেশ, গুমোট গরম, অস্বস্তিকর পরিবেশ। সেটা উপেক্ষা করে কিন্তু গণতন্ত্রের এই উৎসবে সামিল নারী এবং পুরুষ ভোটাররা। আমি একটি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, আমি সহকর্মীকে বলবো কি সহ অবস্থান। আপনি জানেন 97 কোটি ভোটার ভারতে, তার অর্ধেকের অর্ধেক ভোটার নারী এবং অর্ধেক ভোটার পুরুষ। এই এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নারী পুরুষ সম্মিলিতভাবে যেভাবে এই উৎসবে সামিল হয়েছে, সেটি কিন্তু নজিরবিহীন। আপনি জানেন যে নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই আয়োজনকে 7টি ভাগে ভাগ করেছিল নির্বাচন কমিশন। প্রথম নির্বাচন শুরু হয়েছিল 19 এপ্রিল, এবং তারপর আমরা দেখেছি যে এই পরপর 6টি দফা সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন ভোট সম্পন্ন করেছে। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে এই সপ্তম এবং শেষ দফার নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে আমি যেটা বলছিলাম যে বৈরী এবং প্রতিকূল আবহাওয়া, এই বৈরী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন সব শ্রেণীর। আপনি জানেন যে এবার কিন্তু বিপুল সংখ্যক নতুন ভোটার ভোট দিচ্ছেন, তরুণ ভোটার মিলিয়ে প্রায় 21 কোটি ভোটার ভারতে এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই এই এবার কিন্তু এই যে গণতন্ত্রের উৎসবে তাদের যে শক্তিশালী অবস্থান, সেটা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এবার আসি, এবার আমি সকাল থেকে বলছিলাম যে এবার নির্বাচনের এই দফায় নির্বাচনে কিন্তু সবার নজর থাকবে উত্তরপ্রদেশের বানারসি, কারণ সেই বানারসিতে আজকেই সেখানকার ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন বিজেপির পোস্টার বয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে ভাগ্য নির্ধারিত হবে। শুধু হেভিওয়েট প্রার্থীরা আজকে তাদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা তা নয়, হেভিওয়েট রাজনীতিকরা কিন্তু সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবেন। যেমন আমরা দেখেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি ইতিমধ্যে ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দক্ষিণ কলকাতায় ভোট দেবেন। এর কিছুক্ষণ আগে অভিষেক ব্যানার্জি, তিনি ভোট দিয়েছেন। টলিপাড়ার উঠতি নায়িকারা থেকে শুরু করে দেব, রুক্মিণী, মিমি, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, সকলেই কিন্তু আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। আপনি জানেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবই নয় শুধু, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনও কিন্তু ভারতের এই জাতীয় নির্বাচন কমিশন এবার অনুষ্ঠিত করছে। কম বেশি আপনি জানেন যে কম বেশি ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে, প্রায় 3300 নথিভুক্ত রাজনৈতিক দল এবং 6টি জাতীয় রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল কিন্তু এই ভোট যুদ্ধে সামিল হয়েছেন। তবে আলোচনা এবং সংবাদ শিরোনামে যেরকমভাবে থাকে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট এনডিএ এই দুই জোটের লড়াইয়ে কিন্তু এই আমরা দেখেছি যে শেষ 6টি দফায় ভোট হয়ে যাওয়ার পর অঙ্ক কিন্তু সবাই করতে শুরু করেছে। আর আজকে এই এই শেষ দফা বা সপ্তম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে, কারণ কে ভারতের মসনদে বসছেন, আগামী 5 বছরের জন্য কাকে কাকে এই 97 কোটি ভোটার কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক শক্তি, কোন রাজনৈতিক ব্যক্তিকে পছন্দ করলেন এবং ভোট দিলেন এবং পরবর্তী 5 বছরের জন্য শক্তিশালী ভারত গড়ার জন্য বসালেন। গণতন্ত্রে শেষ কথা বলে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে ভোটের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে ভোট বাক্সে প্রতিফলন করার চেষ্টা করেছে। তবু এবার নির্বাচন 2019 সালের যে সার্বিকভাবে ভোট পড়ার যে হার, সেখান থেকে দাঁড়িয়ে 4-5% কম পড়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে আমরা দেখেছি, আপনি জানেন যে আমরা উত্তর, দক্ষিণ, মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছি ভোটের শুরু থেকে এখনো পর্যন্ত, আমরা দেখছি ভোটারদের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ভোট বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, এই ভারতের যে এই যে গণতন্ত্রের যে বিউটি, সৌন্দর্য, সেটি কিন্তু সাধারণ মানুষ আমার
পাশে এই এই ডান দিক বাদিকে এই গণতন্ত্রের শেষ কথা কিন্তু এরাই বলছেন। রাজনৈতিক দলগুলো তাদের কথিত প্রতিশ্রুতি তারা দেবেন, কিছুটা পূরণ করবেন, কিছুটা পূরণ করবেন না, কিন্তু শেষ ক্ষমতার যে অধীশ্বর সেটি কিন্তু জনতা, এবং তারা কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গণতান্ত্রিক উৎসবের চর্চা করছেন এবং প্রয়োগ করছেন। আপনাকে জানিয়ে রেখে আমি যেটা বলছিলাম যে 80 বছর, যেমন এবার প্রায় 21 কোটি তরুণ ভোটার অর্থাৎ 30 বছরের কম বয়সী ভোটার রয়েছে এবার, কিন্তু উল্লেখযোগ্যভাবে 100 বছরের বেশি এরকম কিন্তু 2.5 লক্ষ ভোটার এবার ভোটদান করেছেন। একই সঙ্গে 80 বছরের ওপরে কিন্তু অসংখ্য ভোটার রয়েছেন এবং জাতীয় নির্বাচন কমিশন 100 বছরের প্রবীণ ভোটারদের ভোট নেওয়ার জন্য ওই ভোটারদের বাড়িতে গিয়েছেন, এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে তাদের তাদের ভোটদান নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। আর যে কথাটি বারবারই আসে যে ভারত একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এত 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চল, এই এত বৃহৎ একটি দেশে 97 কোটি ভোটারের গণতন্ত্র চর্চার জন্য যে পরিবেশ তৈরি করার জন্য সেটি কিন্তু 5 বছর ধরে জাতীয় নির্বাচন কমিশন করে, এবং তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ যে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফা নির্বাচনটি সন্ধে পর্যন্ত অর্থাৎ 6টা পর্যন্ত সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফা নির্বাচনের আমার কাছে থাকা এই পর্যন্তই। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের পশ্চিমবঙ্গে।